हेलो बंधुरा अस्सलाम वालेकुम आलामीन ब्लॉग्सের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো ইয়ামাহা FZS ভার্সন 1 একটি গাড়ি। দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটি। যারা খুব কম প্রাইসের মধ্যে ভালো মানের একটি গাড়ি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এই গাড়িটি দেখবেন। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আলামিন ব্লগের সাথেই থাকবেন। যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা আমি প্রথমেই বলতে চাই বৃষ্টির কারণে আমরা শোরুমের ভেতরে আর কি ভিডিও করতেছি, দেখুন আপনারা। ঠিক আছে, আমাদের শোরুম বন্ধুরা এটা। তো আমি এখানে ভিডিও করতেছি। তো প্রথমে দেখাবো গাড়িটির টায়ার কন্ডিশন, দেখুন আপনারা একটাবার গাড়িটির টায়ার কন্ডিশন বন্ধুরা অনেক ভালো রয়েছে, অনেক সুন্দর রয়েছে। সামনের মাঠঘাট কন্ডিশন যদি দেখায় বন্ধুরা ফুল ফ্রেশ, জাস্ট এখানে হালকা একটু দাগের মতো আছে বন্ধুরা, এটা আমরা রিমুভ করে দেবো, কোনো সমস্যা নাই। সামনের সকাপ কন্ডিশন দেখুন আপনারা অনেক সুন্দর। সামনের লুকস যদি আমি আপনাদেরকে একটাবার দেখাই, ফুল ফ্রেশ কন্ডিশনের লুকস দেখুন, কোনো প্রকার দাগ স্পট কোনো কিছুই নাই, ফুল ফ্রেশ বন্ধুরা। এখনই দেখাবো হচ্ছে গাড়িটির কালার কন্ডিশন বন্ধুরা। গাড়িটি কিন্তু অনেক ভালো রয়েছে, যারা খুব কম প্রাইসের মধ্যে ভালো মানের একটি FZS গাড়ি কিনতে যাচ্ছেন তারা গাড়িটি দেখতে পারেন। গাড়িটি আপনারা অরিজিনালি খুব কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। গাড়িটির পারফরমেন্স অনেক ভালো, আমি চারিদিক ঘুরে ঘুরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন একটাবার। তো বন্ধুরা এখন দেখাবো হচ্ছে গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি এবং পারফরমেন্স। দেখুন বন্ধুরা গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি অনেক সুন্দর, ইঞ্জিন কোয়ালিটির কোনো কিছুই খোলা পড়েনি, ফুল ফ্রেশ ইঞ্জিন অনেক সুন্দর বন্ধুরা। দেখুন গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি অনেক ভালো, অনেক ফ্রেশ। আর বন্ধুরা এই দিক থেকে যদি দেখায় গাড়িটির পিছনের টায়ার কন্ডিশন দেখুন আপনারা, গাড়িটির পিছনের টায়ার কন্ডিশন এবং সামনের টায়ার কন্ডিশন অনেক ভালো রয়েছে, আপনি অনেকদিন পর্যন্ত চালাতে পারবেন। তো বন্ধুরা এখন বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে। নওগাঁ BATA থেকে বন্ধুরা 10 বছরের নাম্বার ক্লিয়ার আছে, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গাড়িটি চালাতে পারবেন। এই গাড়িটিতে কোনো প্রকার সরকারকে 1 টাকা ভ্যাট ট্যাক্স দিতে হবে না, গাড়িটি ফুললি ফ্রেশ কন্ডিশনের। ঠিক আছে বন্ধুরা এখন দেখা বন্ধুরা হচ্ছে গাড়িটির সাইলেন্সের কন্ডিশন, দেখুন গাড়িটির সাইলেন্সের কন্ডিশন অনেক ভালো, অনেক সুন্দর। এই দিকটা যদি ইঞ্জিন কোয়ালিটি দেখায় ফুল ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন বন্ধুরা দেখুন অনেক সুন্দর রয়েছে, অনেক ভালো রয়েছে। তো এখন দেখো বন্ধুরা গাড়িটি 10,000 কিলোমিটার চলেছে। তো বন্ধুরা গাড়িটি চলেছে 7,787 কিলোমিটার। তো বন্ধুরা গাড়িটির হয়তো মিটার কমানো রয়েছে, আপনারা গাড়ির পারফরমেন্স দেখে যদি কিনেন তা গাড়িটি অনেক ভালো রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন দেখো গাড়িটির সাউন্ড কোয়ালিটি এবং পারফরমেন্স। দেখতে পেলাম গাড়িটির সাউন্ড কোয়ালিটি, গাড়ির তেল নাই বন্ধুরা, অফ হয়ে গেল। তো বন্ধুরা এখন বলবো এই গাড়িটির প্রাইসের কথা। তো বন্ধুরা এই গাড়িটির চাওয়া দাম 1,12,000 টাকা, আপনারা চাইলে দামাদামি করে নিতে পারবেন। এই গাড়িটির চাওয়া দাম 1,12,000 টাকা, আপনারা চাইলে দামাদামি করে নিতে পারবেন। আর একটি কথা বন্ধুরা, আমি আমাদের শোরুম দেখে দিই এক নজরে আপনাদেরকে। আমাদের শোরুমে হিউজ গাড়ি আছে, দেখুন এই তো আমার ভাই ব্রাদার সুমন ভাই। বন্ধুরা আমাদের কাছ থেকে আপনারা যে কোনো ব্র্যান্ডের গাড়ি নিতে পারবেন, দেখতেই পাচ্ছেন আমাদের শোরুমে হিউজ পরিমাণ গাড়ি, আমাদের অনেক গাড়ি রয়েছে দেখুন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে কোনো ব্র্যান্ডের যে কোনো মানের যে কোনো গাড়ি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন, সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এটা আমাদের সার্ভিসিং সেন্টার দেখুন, এখানে আরও গাড়ি আছে শোরুমে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আলামিন ব্লগ বেশি বেশি দেখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।